ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে প্রত্যেক ভারতবাসীর জন্য উঠে আসলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে ভারত সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উনষাটটি চাইনিজ অ্যাপ আগেই ব্যান করা হয়েছিল এবার পাবজি সহ আরও দুশো পঁচাত্তরটি অ্যাপ নিষিদ্ধ করতে পারে ভারত সরকার তবু সেই নিয়ে বিস্তারিত আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে পাবজি সহ কোন দুশো পঁচাত্তরটি অ্যাপ ভারত সরকার ব্যান করার পথে সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনার ভারতবাসী হয়ে থাকেন তো পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে সে দেখুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভিডিওটি মনে হলে প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভারতে উনষাটটি চীনা অ্যাপ নিষিদ্ধ করার পর এবার পাবজি সহ আরো দুশো ব্যান করার পথে সরকার সরকার খতিয়ে দেখছে যে এই অ্যাপগুলি কোনোভাবে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে কিনা গ্রাহকদের তথ্য নিরাপত্তা দিতে এই অ্যাপগুলি সক্ষম কিনা সেটা খতিয়ে দেখছে সরকার সূত্র মারফত জানা গিয়েছে যেসব কোম্পানিগুলির সার্ভার চিন্তা রয়েছে সেই সব অ্যাপগুলিকে বন্ধ করার চেষ্টা হচ্ছে সূত্র অনুযায়ী এই দুইশো পঁচাশি অ্যাপগুলির মধ্যে রয়েছে পাবজি এই বিখ্যাত গেমটি চীনা কোম্পানি টেন সেন্টের দ্বারা পরিচালিত সেই সঙ্গে জিওমির তৈরি অ্যাপ জিলি ই কমার্স জ্যান্ট অ্যালি এক্সপ্রেস অ্যাপ রেশো অ্যাপ বাইট ড্যান্স পরিচালিত ইউলাইক অ্যাপও রয়েছে তালিকায় কেন্দ্র সূত্রে আরও জানা গিয়েছে যে সরকার দুশো পঁচাত্তরটি অ্যাপ ব্যান করে দিতে পারে অথবা এর মধ্য থেকে কিছু অ্যাপ নিষিদ্ধ করতে পারে সরকার কিন্তু যদি পরীক্ষায় পর দেখা যায় অ্যাপগুলি সমস্ত দিক দিয়ে সুরক্ষিত তাহলে অ্যাপগুলি ব্যান নাও হতে পারে সরকারি সূত্র জানিয়েছে চীনের অ্যাপগুলি নিয়মিত পরীক্ষা করে খতিয়ে দেখা হচ্ছে আর এটাও জানার চেষ্টা করেছে এদের কোডিং করা থেকে করা হয়েছে এদের মধ্যে কিছু অ্যাপ জাতীয় সুরক্ষার জন্য বিপদ জনক সেই সঙ্গে কিছু অ্যাপ তথ্য শেয়ার ও গোপনীয়তার নিয়ম লঙ্ঘন করছে বলে জানা গিয়েছে নিয়ম তৈরির প্রস্তুতি করছে সরকার রিপোর্ট অনুযায়ী ভারত সরকার এবার অ্যাপের জন্য নিয়ম তৈরি করছে যা সবাইকে মানতে হবে আর কেউ যদি সেই নিয়ম না মানে তাহলে সেই অ্যাপগুলি নিষিদ্ধ করা হবে একজন প্রবীণ কর্মকর্তা জানিয়েছেন এটি সরকারের একটি বড় প্ল্যান যাতে সাইবার নিরাপত্তা জোরদার করা যায় ভারতীয় নাগরিকদের ডেটা সুরক্ষা করা যায় এই নির্দেশিকাগুলিতে জানানো হবে যে অ্যাপগুলিতে অ্যাপগুলি কি করতে পারবে এবং কী করা উচিত নয় ভারত চীন সংঘর্ষে কুড়িজন ভারতীয় সেনার শহীদ হওয়ার উত্তপ্ত হবে গত উনত্রিশে জুন টিকটক সহ ইউসি ব্রাউজার ক্যাম্প স্ক্যানার সহ উনষাটটি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যদিও সরাসরি অথবা অন্য কোনোভাবে এই ধরনের কোনো অ্যাপ ভারতে চালানো সম্ভব হয় তাহলে সেই অ্যাপের বিরুদ্ধে টেকনোলজি আইন ও অন্যান্য আইনে মামলা রুজু করা হবে সেই অ্যাপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকবে ভারত সরকার তবু বন্ধুরা এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আজকের নিউজ বাংলা অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য